আজ রাতেই মাঠে নামছে মেসি নেইমার ও কোতিনহো আজ রাতেই হচ্ছে মেসির পিএসএ জিতে অভিষেক সেই সাথে এই মৌসুমে প্রথমবারের মতো মাঠে নামবেন নেইমারু প্রায় তিন সপ্তাহ আগে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে যোগ দিয়েছিল ফুটবল জাদুঘর লিওনাল মেসি কিন্তু এখন পর্যন্ত নতুন ক্লাবের হয়ে মাঠে নামা হয়নি আর্জেন্টাইন এই সুপার স্টারের তবে অপেক্ষার প্রহর ফুরোচ্ছে শীঘ্রই সব কিছু ঠিক থাকলে আজ রাতেই পিএসএসজির জার্সিতে মাঠে নামবেন ছয়বারের বারের ব্যারেন্ডিয়র জয়ী ফুটবলার ফ্রেন্স লিগ ওয়ানের ম্যাচটি রেমসের মাঠে খেলতে হবে পঁচাত্তিনের শীর্ষদের এই ম্যাচে মেসিকে দলে রাখার ব্যাপারে প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়েছেন পিএসএজি কোচ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে শুধু মেসি নয় পচেত্তিনোর কাছে প্রশ্ন রাখা হয়েছিল অ্যাম্বাপে ও নেইমার জুনিয়রের ব্যাপারেও সরাসরি কোনো উত্তর দেননি পিএসজি বস তবে জানিয়েছেন তিনজনেরই খেলার সম্ভাবনা রয়েছে ম্যাচটিতে যদিও এখনও সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি সেটিও বলেছেন পচেত্তিনো যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে আমরা সব কিছু ভেবে দেখব এরপর আমরা সিদ্ধান্ত নেব তবে এখন পর্যন্ত মেসি নেমার ও অ্যাম্বা সম্ভবত খেলবেন এ সময় মেসির প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়ে পিএসজি কোচ আরু বলেন সে দারুণ অনুপ্রাণিত ও পেশাদার নতুন সতীর্থ ও পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়েছে নতুন একটি লিগে ঘাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা তার রয়েছে আজ বাংলাদেশ সময় রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে রেমসের মাঠে খেলবে মেসির নতুন দল পিএসজি সব ঠিক থাকলে এই ম্যাচ দিয়েই পিএসজিতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা এ ফুটবলার এদিকে দীর্ঘ সময় ইঞ্জুরি কাটিয়ে আজ রাতে গেতাফের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবেন কোতিনহো এর আগে সব মিলিয়ে দুইশো দিনের মতো ছিটকে পড়েছিলেন তিনি মিস করেছেন বার্সার তেত্রিশটি ম্যাচ ও পরে আরও দুটি ম্যাচ দীর্ঘ সময় ইঞ্জুরি কাটিয়ে আজ রাতেই প্রথমবারের মতো মাঠে নামবেন ব্রাজিলিয়ান এই অ্যাটাকিং মিডফিল্ডার গুঞ্জন রয়েছে বার্সার দশ নম্বর জার্সিতে দেখা যাবে তাকে শুরুর একাদশে খেলার সম্ভাবনা নেই বললেই চলে সেক্ষেত্রে নিজেকে মানিয়ে নিতে তিরিশ কিংবা ৩৫ মিনিটের জন্য দেখা যেতে পারে কতিন হোকে খেলাধুলার সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন